আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হলো বুধবার। পোস্ট অফিসে পরিষেবা কার্যত থমকে গেছে। অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। মিশন নির্মল বাংলা উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। হুইল চেয়ার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। মহাচান্দা রোড এলাকায় সরকারি জমির উপর বেআইনিভাবে নির্মাণকারী ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের পক্ষ থেকে। সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায় পুজো অনুষ্ঠিত হল বুধবার। অনন্ত ১৫ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিষ্ণুপুরে। চলে আসছি বিস্তারিত খবরে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হল বুধবার। স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের নিয়ে চলে এদিনের এই কর্মকাণ্ড। কর্মসূচি ঘিরে উপস্থিত মানুষজনের উৎসাহ ছিল নজর কাড়া। বুধবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হল। মূলত স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা কি কি বিষয়ের উপর ঋণ পাবে এবং কি উপায় পাবে তা ব্যাখ্যা করেন ব্যাংকের আধিকারিক বৃন্দ। এবছর তারা স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে ১০০ কোটি টাকা ঋণ দেবেন। এছাড়াও যে কোনো চাষি যথা ক্ষুদ্র প্রান্তিক মাঝারি চাষিরা চাষের প্রয়োজনে ব্যাংক থেকে সহায়তা পেতে পারেন। সুদের হার ৩ লক্ষ টাকা পর্যন্ত ৭%, ঠিক সময় পরিশোধ করলে বর্তমান নিয়মে ৩% সুদের ছাড় পাওয়া যাবে। মা বাবারও কিন্তু ওর সঙ্গে কি বলবো কভারেজ পায়, আপনারা জানেন তো। নাহলে কি হলো, সবসময় পুরুষই আছে, ওর মা বাবারা কি বলবো যুক্ত, কিন্তু মেয়ে মানে যে কি বলে ওখানকার যে নারী আছে ওনার কিন্তু মা বাবারা এখানে কভার হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে এই স্বাস্থ্য সাথীর মাধ্যমে কিন্তু আমাদের যারা সেলফ হেল্প গ্রুপে যে মেয়েরা আছে ওনার মা বাবারা বিয়ে করার পরও কিন্তু এক মেয়ে হয়ে কিন্তু আমরা ওনাদেরকে এই কভারেজটা দিতে পারছি। এটা কিন্তু মানে খুবই ভালো আমি যেটুকু মনে করলাম, বিকজ অনেক সময় মেয়ে হলে কি হবে ওরা এরকম করে, কিন্তু আমরা সবসময় এক ফসল বিমার সুযোগ আছে। দুর্ঘটনায় চাষের মৃত্যু হলে ৫০,০০০ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাওয়া যাবে। ये जो हमारा पश्चिम बंगाल ग्रामीण बैंक है वो सेल्फ हेल्प ग्रुप को फाइनेंस करने के लिए एक मेजर फोर्स है हमारे वेस्ट बंगाल में। इस महीना में हमने ये ₹100 करोड़ डिस्बर्स करने का टारगेट लिया है आज के दिन में, जिसमें कि हमारे सेक्रेटरी वगैरह हैं जो स्टेट गवर्नमेंट की वो भी आई हुई है। इसमें कुछ ये ऐसे जी ग्रुप को हमने बुलाया है जिनको हम सैंक्शन लेटर वगैरह दे रहे हैं, और जो हमारा टारगेट है इस मंथ में ₹100 करोड़ डिस्बर्स करने का सेल्फ ग्रुप के लिए वो हम अचीव करेंगे। ये पैसा मतलब किस चीज़ का काम लाएगा और कौन कौन आया यहाँ पे? इसमें ये कई जो सेल्फ हेल्प ग्रुप्स होते हैं वो अभी आए हुए हैं हमारे बैंक में। करीब 72,000 ये ग्रुप्स हमारे साथ अटैच हैं, ठीक है। उसमें से कुछ ग्रुप को आज हम डिफरेंट ये पर्पसेस के लिए लोन देते हैं, जैसे बकरी पालन हुआ या मैंने किसी पर्पस के लिए, जिससे कि जो हमारे गाँव की महिलाएँ हैं वो कुछ ये उद्योग में ये अपने को इंगेज करें और उनका ये उत्थान हो। बर्धमान के अंतर्भुक्त क्या नया परिकल्पना है आपको बर्धमान को डेवलप करने के लिए? बर्धमान में जैसे ये जो आज का हमारा ये कार्यक्रम है वो पर्टिकुलरली सेल्फ हेल्प ग्रुप की महिलाओं के लिए है। हम उसको कई काम करने के लिए लोन देते हैं, वो लोन लेके अपने आप को उसमें इंगेज करते हैं जिससे उनका इनकम बढ़ता है, और उससे जिससे हमारी महिलाओं का जो सेल्फ हेल्प ग्रुप है क्लोज होती है उससे उनका ये रहन सहन बढ़ता है। इससे और माइक्रो फाइनेंस भी लोन देते हैं? माइक्रो फाइनेंस भी लोन इस टाइप के सेगमेंट को माइक्रो फाइनेंस भी लोन देते हैं। जो मेजर डिफरेंस है माइक्रो फाइनेंस कंपनी और हमारे में वो है रेट ऑफ इंटरेस्ट। हम इनको इन महिलाओं को हम काफ़ी कम रेट पे ये लोन देते हैं, जबकि जो माइक्रो फाइनेंस कंपनीज होती हैं वो उसका रेट ऑफ इंटरेस्ट काफ़ी हाई होता है, काफ़ी ज़्यादा होता है, जैसे कि इनको इनके ऊपर ज़्यादा ये मतलब प्रेशर पड़ता है। कितने इंटरेस्ट लेवल है इस लोन? 12.5% ये के रेट पे हम इनको देते हैं रिड्यूसिंग बैलेंस में, जबकि जो माइक्रो फाइनेंस कंपनी होती है उनका रेट ऑफ इंटरेस्ट वो काफ़ी ज़्यादा होता है। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পোস্ট অফিসে পরিষেবা কার্যত থমকে গেছে। পূর্ব বর্ধমানের ২ নম্বর ব্লকে বর্ষুল উন্নয়নী পোস্ট অফিসে এইরূপ বিপত্তি ঘটেছে। এর ফলে ক্ষুব্ধ অসংখ্য গ্রাহক।
পূর্ব বর্ধমানের সদর 2 নম্বর ব্লকের বর্ষুর উন্নয়নী পোস্ট অফিসের পরিষেবা কাজকর্ম 26 দিন ধরে বন্ধ। লিঙ্ক না থাকা পোস্ট অফিসের গ্রাহকরা হয়রানি শিকার হচ্ছেন। গ্রাহকদের টাকা জমা ও তুলতে এসে ফিরে যেতে হচ্ছে। পেনশনার থেকে বয়স্ক নাগরিকরা তাদের সঞ্চয়ের টাকা এই পোস্ট অফিসে রেখে সুদের টাকা না তুলতে পেরে অসুবিধায় পড়েছেন। এই সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার সুকুমার মণ্ডল জানান, হেড অফিসে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। কেউ 26 দিন ধরে যে কোনো কাজকর্ম হচ্ছে না, এটা কি আপনি ডিভিশনকে জানিয়েছেন? হ্যাঁ, লিখিত ভাবে জানানো হয়েছে, এখনো জানানো হয়েছে। 26 তারিখ মানে 6 তারিখ থেকে আজ পর্যন্ত আর কি। আচ্ছা, এতে তো গ্রাহকদের প্রচুর অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে আমরা কি বলবো, বড়মহলকে যে বললে তারা বলছে যে হ্যাঁ এটা আমাদের কিছু করার নেই, কল বুক করেছেন এইসব বলছে। আচ্ছা, এতে কি যারা গ্রাহকরা আছে তারা কি বিক্ষোভ প্রকাশ করছে? প্রচন্ড বিক্ষোভ দেখাচ্ছে, নানা রকম ঝামেলা করছে, খারাপ কথা বলে যাচ্ছে। কিন্তু কেউ বলছে দরজা বন্ধ করে দেবো, জানালা বন্ধ করে, বন্ধ করে দিন, আমার তো কিছু করার নেই, আমার ভাঙচুর করবো। এবং এই আপনাদের যে এই যে বিল্ডিংটার এইরকম দুরবস্থা, এটা নিয়ে কি কোনো কিছু? এ নিয়েও জানানো হয়েছে। হ্যাঁ, আমাদের সুপার ম্যাডাম বলেছেন যে বিডিও ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলতে বলেছিলাম, আমি ওনার সঙ্গে বলেছি, কিন্তু উনি যতদিন না দিচ্ছেন ততদিন কিছু হচ্ছে না। পোস্ট অফিসের ঘরটি ভগ্ন প্রায়, যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। বুধবার গ্রাহকরা পোস্ট অফিসে এসে পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখান। সত্য সমাধান না হলে বড় ধরনের আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছেন তারা। বর্ষুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আজকে পরের খবরে, অল ইন্ডিয়া ডিওয়াইও এর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কার্জন গেট চত্বর এলাকায়। বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। অল ইন্ডিয়া ডিওয়াইও এর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন এলাকায়, বেকার যুবকদের কাজের দাবিতে। বর্তমান জেলায় সরকারি দপ্তরে যে শূন্যপদ রয়েছে তা পূরণের দাবিতে চলে এইরূপ কর্মকাণ্ড। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, অবিলম্বে তাদের কথা না মানলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। সমস্ত বেকার যুবকদের কাজের দাবিতে এবং বর্ধমান জেলার বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদ পূরণের দাবিতে এই বিক্ষোভ প্রথমত চলছে। কাদের পক্ষ থেকে করছেন? অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে, বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এটা করা হচ্ছে। এ সভা আমাদের শুরু হয়েছে সকাল 10:30, চলবে আরও কিছুক্ষণ। ডিএম ডেপুটেশন দিতে আমাদের টিম গেছেন। কারা কারা উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন বর্ধমান জেলার ডিওয়াইওর নেতা পরীক্ষিত গড়াই। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মিশন নির্মল বাংলা উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। মহাচান্দা স্কুল থেকে এদিনের এই র্যালিটি বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে মহাচান্দা পঞ্চায়েতে গিয়ে শেষ হয়। এদিনের কর্মসূচি উপলক্ষে জেলাশাসক জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। মিশন নির্মল বাংলা কর্মসূচি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। এদিনের র্যালিটি মহাচান্দা স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে মহাচান্দা গ্রাম পঞ্চায়েতে এসে শেষ হয়। Hey, go on.
জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। আমাদের গ্রামের পরিচ্ছন্নতাও আমাদের দায়িত্ব। আমরা আজ থেকে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, ভাতারে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, মানগোবিন্দ অধিকারী সহ অন্যান্যরা এদিনের মিছিলে পা মেলান। র্যালি শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন জেলাশাসক সরকারি প্রকল্পের পাশাপাশি মানুষজনকে সচেতন থাকার আহ্বান জানান। কিন্তু গ্রামে যদি কেউই কোনো জায়গায় ব্যবহার করছে না, সেটার পরিণামটা আমাদের সবাইকে সহ্য করতে হয়। তো তাই জন্য আজকে এই ধরনের করা, আমরা ওডিএফ মানে এত কেন বলি, ওপেন ডেডিকেশন ফ্রি, এত কি বড় জিনিস। এটাও তো হতে পারে 90% টয়লেট হয়ে গেছে, 95% টয়লেট হয়ে গেছে, নেই। ওডিএফ মানে 100%, মানে একজনও কেউ যেন মাঠে যাচ্ছে না। যতদিন 100% হবে না কোনো মানে নেই, মানে 99% এর কোনো মানে নেই। এখানে 100% হতে হবে, কেউই যেন খোলা মাঠে যাচ্ছে না। তাই জন্য আপনাদের রোল এখানে, আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। নিজে ব্যবহার করছেন যেটা তো ঠিকই, কিন্তু আর কাউকেও ব্যবহার করতে দিতে হবে না, বিকজ সেটা আপনাদের হেলথকে এফেক্ট করে, আপনাদের বাচ্চারা, আপনাদের সমাজ, সবার হেলথকে এফেক্ট করে। তাই জন্য আজকে আমরা এই মিশন নির্ভর বাংলা এটা কন্টিনিউস চালাচ্ছি। আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট, গভর্নমেন্ট টয়লেট বানাতে পারে, টাকা দিতে পারে, কিন্তু আপনারা সেটাকে ইউজ করছেন, আপনাদের পাড়ার প্রত্যেক লোক ইউজ করছে, প্রত্যেক মানুষ ইউজ করছে, সেটা না করা অব্দি বাস্তবিক উন্নয়ন কোনো সময় আসবে না। এটা কোনো বড় ফিগার নয় যে আমি এত লাখ টয়লেট বানিয়ে দিয়েছি, সেটা একটা দিক, কিন্তু 100% যদি ওডিএফ করা যায়, আজকে আমরা দেখতে পাচ্ছি যদি এটা আমরা ধরে রাখতে পারি, স্বাস্থ্যের দিকে ভালো আপনারা ইমিডিয়েটলি দেখবেন। মানে এখনই আমরা দেখছি যে হেলথ ডিপার্টমেন্টের যারা যাচ্ছে, রুগী যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি কত রুগী যাচ্ছে, সেটা কমতে স্টার্ট হয়েছে। আর যদি আমরা এটাকে 1-3 বছর ধরে রাখতে পারি, তাহলে অনেকটা কমে যাবে, আপনাদের সবার মনে থাকবে। মহাচান্দা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। হুইল চেয়ার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মকাণ্ড। প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হল বুধবার। 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। প্রতিবন্ধীদের চলাফেরার সুবিধার্থে এইরূপ পরিকল্পনা নেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। এদিন প্রতিবন্ধীরা হুইল চেয়ার পাওয়ায় খুশি ফুটে ওঠে তাদের চোখে মুখে। ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতি বছরে আমরা যে হ্যান্ডিক্যাপের যে একটা যে সপ্তাহ, সেই সপ্তাহে আমরা এটা দিতে পারিনি। প্রতিবন্ধী দিবস হিসাবে আমরা আমাদের গাড়িগুলো ঠিক মতন আমরা রেডি করতে পারিনি। তাই আজকে আমাদের 11 নম্বর ওয়ার্ডের কিছু মানুষ এবং 29 নম্বর ওয়ার্ডের 2-1 জন এবং এমনি সার্বিক বর্ধমান শহরে 2-4 জন আমরা মোটামুটি আজকে আমরা এইখান থেকে প্রায় 10-12খানা গাড়ি আমরা আজকে প্রদান করছি। যে সমস্ত হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, যাদের পয়সার অভাবে যারা গাড়ি কিনে তাদেরকে রাস্তায় নিয়ে আসতে পারা যায় না, আজকে সেই সমস্ত মানুষের জন্য আমরা চিন্তাভাবনা করে আমরা আজকে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা গাড়ি প্রদান করলাম। আর সব থেকে বড় বিষয়, আমাদের এইখানকার ডাক্তার পিপি দাস যার সহযোগিতায় আমরা আজকে এই সমস্ত গাড়িগুলো প্রদান করতে পারছি, এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আপনাদের কাগজের মাধ্যম দিয়ে আমরা একটা কথা বলতে চাই। বর্ধমান শহরে যে সমস্ত যে হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষ আছে, তারা যদি কোনো গাড়ির প্রয়োজন হয় আমার সাথে যদি যোগাযোগ করে, আমি সেই সমস্ত মানুষকে আমি গাড়ি দিয়ে দেবো। কিন্তু একটাই শর্ত থাকবে, যেহেতু প্রতিবন্ধীদের একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেন থাকে, সে পার্সেন্টেজ হিসেবে 80%-70% নয়, যে কোনো পার্সেন্ট হলেই আমি তাদেরকে গাড়ি করে দেবো। এটা আমি বর্ধমান শহরের সমস্ত মানুষ তথা বর্ধমান যে পূর্ব বর্ধমানের সমস্ত মানুষ যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে এই গাড়ি প্রদান করব। এটা কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে।
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মাচান্দা রোড এলাকায় সরকারি জমির উপর বেআইনিভাবে নির্মাণকারী ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের পক্ষ থেকে। এই নির্দেশিকা 7 দিনের মধ্যে কার্যকরী করার কথা বলা হয়েছে। সরকারি নির্দেশিকার ফলে অসুবিধায় পড়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সড়ক আইনের 1964 ধারা 10 নম্বর 1 অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগ মাহাচান্দা রোড সড়কের নিমিত্ত সরকার অধিকৃত জমির উপরে বেআইনি দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়েছে। 7 দিনের মধ্যে নির্দেশ মানার কথা জানানো হয়েছে পূর্ত বিভাগের পক্ষ থেকে, অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় সরকার গ্রহণ করবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। নির্দেশিকার ফলে অসুবিধায় পড়েছেন ওই এলাকার দোকানের মালিকগণ। তা নির্বাহন করি, এইটুকু আমাদের দাবি। আমাদের 7 দিনের মধ্যে জায়গা খালি করার আবেদন করেছে। আমরা জায়গা খালি করতে ইচ্ছুক, কিন্তু আমাদের পুনর্বাসন আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মহোদয়ের কাছে এইটুকু আবেদন করছি, আমাদের জন্য কিছু একটা বিবেচনা করা হোক। তাদের অভিমত, এর ফলে রুজি রোজগারে টান পড়বে, এ ব্যাপারে তারা পুনর্বাসনের দাবি তুলেছেন। বর্ধমান জেলার ভাতার থানার এই 6 মাইলের এই ফুটপাতের ব্যবসায়ী, তা আমরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করি। আজকে পূর্ত বিভাগ থেকে নোটিশ দিয়েছে গত 7 দিনের মধ্যে আমাদের এই দোকানপাট ভেঙে নিতে হবে। তা আমাদের 10-12টা পরিবার এই দোকানের উপর নির্ভর করে সংসার চলে। এই অবস্থায় দোকান ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের যাহাতে মুখ্যমন্ত্রী আমাদের পুনর্বাসন ব্যবস্থা করে, তার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন পৌঁছাতে চাই। মাহাচান্দা থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায়ের পুজো অনুষ্ঠিত হল বুধবার। ধর্মীয় ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জোতরামে। পুজোর কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অংশ নেন এতে। বুধবার পূর্ব বর্ধমান জেলার জোতরামের বাম 70 মাইলে সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায়ের পুজো অনুষ্ঠিত হল। বিগত 3 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ জাহের হিসেবে পালন করেন। উৎসবে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। গোষ্ঠীর লোক আছে, তাদের মধ্যে যে আমাদের এখানকার সুখ এবং একটা সমৃদ্ধি পাই, এবং তার জন্য আমরা এই পূজা পাঠটা করে থাকি। পূজো পাঠের পাশাপাশি সাঁওতালি সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। এদিনের এই পূজায় প্রায় কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। পূজো ঘিরে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জোতরাম থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আজকে খেলার খবরে, অনূর্ধ্ব 15 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিষ্ণুপুরে। সিএবির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রথমবার সিএবির উদ্যোগে অনূর্ধ্ব 15 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ভারত বাংলাদেশের মধ্যে এই ধরনের উদ্যোগ খুব ফলপ্রসূ হবে। বিষ্ণুপুর স্টেডিয়ামে এই প্রথমবার শুরু হল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন সিএবি ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ছাড়াও সাংসদ সৌমিত্র খাঁ সহ এলাকার জনপ্রতিনিধিরা। আমাদের সিএবির উদ্দেশ্যটা হচ্ছে এই
যে জেলায় জেলায় এটাকে প্রচার করার জন্যে সিএবি যে একটা সংগঠন তারা চেষ্টা করছে প্রত্যেকটি জেলাতেই এই ধরনের খেলা হবে, টুর্নামেন্ট করা হবে। সেখানেতে বিষ্ণুপুর সাব ডিভিশন ওরা নিজেরাই উদ্যোক্তা হয়ে আমাদের বলেছিল সিএবিকে যে আমরা দুটো ম্যাচ নেব, এবং সেই দুটো ম্যাচের জন্যে ওয়ান ডে, অনলি ওয়ান ডে, আদার জায়গা বাংলাদেশ থ্রি ডেজ খেলেছে, কিন্তু আমাদের বিষ্ণুপুরে ওয়ান ডে খেলছে। এবং সেই খেলাতে মোটামুটি যে অবস্থা এখানে সাংগঠনিক যে ক্ষমতাটা বিষ্ণুপুরেতে আমি দেখলাম, এটা তুলনাহীন আমার চোখে পড়েছে। এত যে সাপোর্টার, এত যে ইন্টারেস্টেড, যে ক্রিকেট সম্বন্ধেই বলুন, স্পোর্টস সম্বন্ধেই বলুন, যে স্পোর্টস লাভার, তারা যে আজকে এখানে একটা অংশগ্রহণ করেছে, হাজার হাজার মানুষ এখানে ক্রিকেট খেলা দেখছে বাংলাদেশে এবং আমাদের সিএবি, সেই জন্যে আমরা সিএবিকেও ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশকেও। এবং আজকে আমরা দেখেছি যে আজকে আমাদের আরও বড় টিম নিয়ে আসবার ইচ্ছা আছে এই বিষ্ণুপুরেতে। এখন বিষ্ণুপুরে যে দর্শক তারা চায়, এবং দর্শকরা চায় যে আরও ভালো খেলা দেখতে, সেই জন্যে আমরা সিএবিতে গিয়ে বলবো আমাদের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে এবং অভিষেক ডালমিয়াকে যে আপনারা বড় ম্যাচ দিন বিষ্ণুপুরকে, তাতে কিন্তু আমাদের আরও বেশি প্রভাকাণ্ডা হবে এবং ভালো খেলা হবে। দেখুন, এটা কিন্তু আমার কিন্তু থার্ড ট্রিপ অ্যাজ এ আন্ডার 15 হেড কোচ। আমি প্রত্যেকটা জায়গায় গেছি, যেমন আপনার জলপাইগুড়ি বলেন, বর্ধমান বলেন, শান্তিনিকেতন, সব জায়গায় গেছি। এখানে একটা জিনিস হলো কি, যে আমরা তো হলো বেঙ্গলের দুই পার্ট, দুই ভাই বলা চলে, তা আমাদের কালচার সব কিছু কিন্তু ইজ দ্য সেম। তো এখানে কিন্তু ওই হসপিটালিটির কোনো কমি নাই, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে আমরা তিনটা জিনিসের জন্য লক্ষ্য রাখি। একটা হলো যে আমাদের রিলেশনশিপ বন্ডেজ, এটা যাতে সবসময় থাকে। সেকেন্ড থিং হলো যে ট্রু স্পিরিট অফ দ্য গেম যাতে ক্রিকেট, অ্যান্ড থার্ড হলো আমরা এখানে শিখতে আসছি নট অনলি ক্রিকেট ভালো খেলার জন্য, সাথে সাথে যে একটা ডিসিপ্লিন, এই অনেক কিছুই আছে, প্লাস একটা হেরিটেজ। আমাদের কালচার কিন্তু সেম, আপনি দেখেন রবি ঠাকুর কিন্তু 40 বছর বাংলাদেশে ছিল, বাকিটা এখানে ছিল। আপনার কাজী নজরুল ইসলামের কথা বলেন, দুই দিকেই ছিল। তো আমাদের কালচার হেরিটেজ ইজ দ্য সেম। তো আমরা মনে করি যে আমরা আমাদের দেশেই আসছি, আমাদের সেকেন্ড হোমে আসছি। তো আমাদের খাওয়া, অর্গানাইজিং ক্যাপাসিটি ভেরি গুড, সিএবিও যথেষ্ট তারা কোঅপারেশন করতেছে যাই কিছু আমাদের। অ্যান্ড সব থেকে বড় জিনিস হলো ইট ইজ আ রেসিপ্রোকাল ট্যুর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষ্ণুপুর স্টেডিয়ামে ভারত বাংলাদেশ অনূর্ধ্ব 15 পরবর্তী ম্যাচ আগামী 2 মার্চ অনুষ্ঠিত হবে। আজকের আমি ধন্যবাদ জানাই সিএবিকে, যারা আজকে সিএবি একাদশ ভার্সেস বাংলাদেশ একাদশ খেলা চলছে অনূর্ধ্ব 15। আমরা বিষ্ণুপুরবাসী হিসেবে আমরা খুব গর্বিত যে, এবং সিএবিকে, এবং আমি ধন্যবাদ জানাই বিএসএকে, ধন্যবাদ জানাই সমস্ত বিষ্ণুপুরবাসীকে যারা সবাই দর্শকরা সহযোগিতা করছেন, সমস্ত প্লেয়ারকে আমার শুভেচ্ছা। আজ ভারতবর্ষের আপনার সিএবি, আমাদের কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে আছে সিএবি, সেই সিএবি থেকে এবং বাংলাদেশ থেকে আজকে বিষ্ণুপুর স্টেডিয়ামে অংশগ্রহণ করেছে সেই খেলায় অনূর্ধ্ব 15 আজকে খেলা হচ্ছে, এবং এখানে খুব মানুষ এনজয় করছেন, দর্শকরা আজকে খুবই উৎসাহিত করছেন ক্রিকেটারদের। আজ বিষ্ণুপুরের বুকে আমাদের একটা পালক যোগ হলো, বিষ্ণুপুরের স্টেডিয়ামে আজ নতুনভাবে একটা খেলা হচ্ছে। আপনারাই বলবেন দেখতে পাচ্ছেন দর্শকদেরকে যে দর্শকরা আজকে কিভাবে উৎসাহিত করছেন।
বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি ঋণ মেলা অনুষ্ঠিত হল বুধবার। পোস্ট অফিসে পরিষেবা কার্যত থমকে গেছে। অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। মিশন নির্মল বাংলা উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। হুইলচেয়ার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। মহাচন্দা রোড এলাকায় সরকারি জমির ওপর বেআইনিভাবে নির্মাণকারী ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগের পক্ষ থেকে। সাঁওতাল ও আদিবাসী সম্প্রদায় পুজো অনুষ্ঠিত হল বুধবার। অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিষ্ণুপুরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।